আওয়ামী লীগ বন্ধুকে না উঠিয়ে ক্ষমতায় আসি না মন্তব্য ওবাদুল কাদেরের। নির্বাচন বানচালে বিএনপি জামাতকে সহায়তা করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, অভিযোগ রহমানের। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসএল প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে গেল জাতীয় ঐক্যফ্রন্ট, সিইসির কাছে কোনো প্রতিকার পাননি দাবি মির্জা ফখরুলের। জনগণের মধ্যে এখন এই প্রশ্ন এসে গেছে যে নির্বাচন আদৌ কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা। শেষ মুহূর্তেও সারা দেশে তুঙ্গে নির্বাচনী প্রচার, ছুটির দিন হওয়ায় বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভ বড়দিন আজ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 30 ডিসেম্বর নির্বাচনে ভোট দিতে সব ধর্ম বর্ণের মানুষের প্রতি আহ্বান রাষ্ট্রপতির। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিন, একই সাথে আছি আমি সাফিনা আহমেদ তরি। দর্শক বড়দিনের শুভেচ্ছা, তবে সংবাদের শুরুতেই আপনাদেরকে জানাবো মার্কুইস পাম্প একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। বন্দুকের নল উঁচিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে না, আসে ভোটের মাধ্যমে। দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণের পথসভায় এমনই মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে নির্বাচন বানচালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বিএনপি জামাতকে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। রিপোর্ট করছেন মারুফ রেজা। নোয়াখালী 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণের সমর্থনে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে আলোকিত বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চান ওবায়দুল কাদের। বলেন, শক্তি দিয়ে নয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানুষের ভোটের মধ্য দিয়ে। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মিডিয়া উপকমিটির সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এইচ টি ইমাম। তিনি বলেন, নির্বাচন কমিশন জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া যে পর্যবেক্ষক দলের অনুমোদন দিয়েছে তার বেশিরভাগই তাদের রাজনৈতিক সংশ্লিষ্ট, বিএনপি জামাতের সাথে সম্পৃক্ত অথবা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থনকারী ও সহানুভূতিশীল 11টি স্থানীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে। এই সময় সেনাবাহিনী নিয়ে ঐক্যফ্রন্টের নেতাদের মন্তব্যের সমালোচনাও করেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান। সশস্ত্র বাহিনীর সকল সদস্য দলীয় রাজনীতির ঊর্ধ্বে। আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে ডক্টর কামাল হোসেন যে লিখিত অনুশাসনমূলক বিবৃতি দিয়েছেন সেটি সংবিধান ও আইনের পরিপন্থী। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান অভিযোগ করেন, মিথ্যাচারের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি জামাত এবং ঐক্যফ্রন্টের নেতারা। সেনাবাহিনীর নামে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক আইডি খুলে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আসন্ন নির্বাচন বানচালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বিএনপি জামায়াতকে সহায়তা করছে বলেও অভিযোগ ছিল আব্দুর রহমানের। সারা দেশে বিএনপি জামাত ঐক্যফ্রন্ট সন্ত্রাসীদের। মারফ্রেজা, আরটিভি, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনের সঙ্গে সভা বর্জন করেছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবন ত্যাগ করে তারা জরুরি বৈঠকে বসেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক চলছে। স্টিয়ারিং কমিটির বৈঠকে নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও করণীয় ঠিক করা হবে। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে দর্শন নেতা নির্বাচন কমিশনারদের সাথে দেখা করতে যান।
বৈঠকের এক পর্যায়ে ঐক্যফ্রন্ট নেতারা সভা ত্যাগ করে উঠে যান। পরে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা নির্বাচন কমিশনে বিভিন্ন অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আচরণ দেখে এবং অভিযোগ শুনতে অনীহার কারণে তারা সভা ত্যাগ করেছেন। সারা দেশে নির্বাচনের যে ভয়াবহ তাণ্ডব, নির্বাচনের পরিবেশ যে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে তাকে জানাতে জনগণের মধ্যে এখন এই প্রশ্ন এসে গেছে যে নির্বাচন আদৌ কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা। নির্বাচন কমিশনের যারা প্রতিনিধিত্ব করেন, রিটার্নিং অফিসার, এর সঙ্গে পুলিশ আছেন, তাদের যে ভূমিকা সারা দেশে বিরোধী দলীয় প্রার্থীদের আক্রমণ, তাদেরকে আহত করা, তাদেরকে গ্রেফতার করা এবং তাদের পোস্টার, তাদের ব্যানার, তাদের গাড়ি ভেঙে দেওয়া যেভাবে চলছে, তাণ্ডব চলছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে একাদশ সংসদ নির্বাচনের প্রচার। প্রতিদিনই প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন মাঠে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরা জাহান সিন্থির রিপোর্ট। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের মাঝে প্রচারের গতি বেড়েছে। শেষ সময়ে এসে বিরামহীনভাবে কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন পন্থায় নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নড়াইল দুই আসনের নৌকা প্রার্থী মাশরাফি বিন মর্তুজার পক্ষে মাঠে নেমেছেন তার ভক্ত সমর্থকরা। বাগেরহাট এক আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলাল উদ্দিনের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী সভা ও গণমিছিল হয়েছে। ফরিদপুর তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। খুলনা দুই আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল এবং বিএনপি প্রার্থী নজরুল ইসলাম স্থানীয় চার্চে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গণসংযোগ চালান। ভোলা এক আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইয়াসিন নবীপুরীর পক্ষে গণসংযোগ ও শোডাউন করে তার কর্মী সমর্থকরা। কুমিল্লায় বিভিন্ন দলের প্রার্থীদের পাশাপাশি চৌদ্দগ্রামে নির্বাচনী পথসভায় অংশ নেন রেলপথ মন্ত্রী ও নৌকার প্রার্থী মুজিবুল হক। ভোটারদের মন জোগাতে দোয়া প্রার্থনা এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন রংপুরের বিভিন্ন আসনের প্রার্থীরা। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, নড়াইল, পঞ্চগড়, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় দিনরাত এক করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। সাত সানফ্লাওয়ার অয়েল ভোটে গাড়ির খবর। নির্বাচনী প্রচারের খবর জানাতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে নরসিংদীর মনোহরদী থেকে সহকর্মী মাইদুর রহমান রুবেল আর ভোলা দুই আসন থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাজিফ ফরাইজি। প্রথমে চলে যাব রুবেলের কাছে। রুবেল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র চার দিন, তো আপনি তো এই মুহূর্তে নরসিংদীতে আছেন, শেষ মুহূর্তে সেখানকার নির্বাচনী মাঠের হালচাল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মেম, আপনি জানেন যে আমরা আমার ভোটের গাড়ি নিয়ে সিলেট থেকে যাত্রা শুরু করে ঢাকার পথে আসি। এখন আমরা আছি নরসিংদীর শিবপুর এলাকায়। এটি নরসিংদীর তিন আসন শিবপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে বর্তমান যে এমপি রয়েছেন তিনি স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লা। এই আসনটি ফিরে পেতে মরিয়া যেমন বিএনপি তেমনই আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহন নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিএনপি প্রার্থী রয়েছেন নরসিংদী উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহী এলাহি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার 224,532 জন। এছাড়া আমরা জানতে পেরেছি যে নরসিংদীর বিভিন্ন এলাকায় আসলে ভোটারদের
আসলে উৎসবকে কেন্দ্র করে তারা কাজ করছেন, যেহেতু নির্বাচন ঘনিয়ে এসেছে, নির্বাচনের আর মাত্র 4 দিন এবং প্রচারণা শেষ হবে 27 তারিখ মধ্যরাতে। সেই ক্ষেত্রে সবাই আসলে ভোটকে উৎসবে পরিণত করতে চেয়েছে। আমরা নরসিংদীর মনোহরদী এবং শিবপুর ঘুরে দেখেছি যে আওয়ামী লীগের যে দলীয় পোস্টারগুলি কিংবা তাদের প্রতীক আমরা দেখেছি সড়ক মহাসড়কের পাশে বীর দর্পে দাঁড়িয়ে আছে। তবে আমাদের খুব চোখে কম পড়েছে বিএনপি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের পোস্টার আমরা খুবই কম দেখেছি এবং গণসংযোগও দেখেছি যে আওয়ামী লীগ প্রার্থীরা অনেক এগিয়ে রয়েছেন। এবং আমরা দেখেছি যে আজকে যেহেতু বড়দিন, বড়দিন উপলক্ষে প্রার্থীরা আসলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা ভোট চেয়েছেন আগামী দিনের জন্য। এই ছিল শিবপুর থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা আগামীকাল নরসিংদী এবং নারায়ণগঞ্জ ভোটের খবর জানাবো আপনাদের। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রুবেল, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চলে যাব নাজিবের কাছে, তিনি আছেন ভোলায়। নাজিব, নাজিব, ভোলায় প্রার্থীদের মধ্যে ভোট যুদ্ধটা কেমন হবে বলে মনে করা হচ্ছে, আর ভোটাররা কি বলছেন, তাদের মনোভাব কেমন দেখছেন? মিম, আমি রয়েছি ভোলা 2 আসনে। এই ভোলা 2 আসনে প্রায় 3 লাখ ভোটার রয়েছে, কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। নির্বাচনের আর মাত্র 2 দিন প্রচারণা চালাতে পারবেন, যে কারণে একেবারে দিন রাত বিরামহীনভাবে প্রার্থীরা এখানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও 3 জন এখানে, 3 জনের 2 জন এখানে সকাল থেকে একদম মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। এখান থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী আজম মুকুল এবং হাত পাখা নিয়ে ওবায়দুর রহমান। তারা 2 জন এখানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন, এবং তাদের 2 জনের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যদিকে এখানে যে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি কিন্তু তার নিজ বাসায় অবস্থান করছেন এবং তিনি দাবি করেছেন যে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তিনি কয়েকজন নেতাকর্মীদের নিয়ে ভিতরে অবস্থান করছেন, তার বাড়ির বাইরে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তো এই অবস্থা চলছে ভোলা 2 আসনে। আর এই আসনটিতে গত 1991 সাল থেকে 2014 সাল পর্যন্ত নির্বাচনগুলোর ভেতরে একটি বাদে সবগুলো নির্বাচনই নৌকা প্রতীক জয়লাভ করেছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে নির্বাচনের সবশেষ খবর। ধন্যবাদ নাজিম ও রুবেল আপনাদের দুজনকেই। দর্শক, এতক্ষণ নরসিংদীর মনোহরি থেকে সহকর্মী মাইদুর রহমান রুবেল এবং ভোলা 2 আসন থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাইজি। বাংলাদেশের উন্নয়ন দেখে হতবাক সারা বিশ্ব, এমনকি খোদ শত্রু দেশ পাকিস্তানও এখন বাংলাদেশের মতো হতে চায়। নোয়াখালী 2 আসনের ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে, তাই তারা এখন উল্টাপাল্টা কথা বলে। এ সময় মোর্শেদ আলম দাবি করেন, 40 বছরেও বিএনপি যে উন্নয়ন করতে পারেনি, গেল 5 বছরে তা করে দেখিয়েছেন তিনি। পাকিস্তানিরা বলছিল, পাকিস্তানের লোকরা আমাদেরকে বাংলাদেশ বাংলাদেশ বানাইতে, আপনি ইনশাল্লাহ আর মাত্র 7 দিন বাকি, 30 তারিখে নোকামারটাকে ভোট দিয়ে মাত্র 5 বছরে বদলে দিয়েছেন নিজ জন্মভূমির চেহারা। এলাকার উন্নয়নে সরকারি ও নিজের ব্যক্তিগত তহবিল থেকে ব্যয় করেছেন শত শত কোটি টাকা। স্থানীয়রা বলছেন, রেকর্ড সংখ্যক উন্নয়ন হয়েছে নোয়াখালী 2 আসনের সেনবাগ ও সোনাইমুড়ি অংশে, যা স্বাধীনতার পর আর কেউ দেখেনি। তাই আগামীতে উন্নয়নের মহানায়ক আলহাজ মোর্শেদ আলমকে এ অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চান তারা। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট, ছবি তুলেছেন নোমান খসরু। আলহাজ মোর্শেদ আলম দেশের সফল ব্যবসায়ীদের একজন। জীবন সায়ান্নে এসে যখন চাওয়া পাওয়ার আর কিছুই থাকে না, ঠিক তখনই নিজেকে নিবেদিত করেছেন এলাকার কল্যাণে। স্বপ্নবাজ মানুষরা বুঝি এমনই হয়।
2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। রাজনীতিতে নবাগত এই সংসদ সদস্যের দক্ষ পরিচালনা ও নির্দেশনায় নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ি অংশের জনপদ। মাত্র পাঁচ বছরে সড়ক ও জনপথ বিভাগ ও এলজিইডির মাধ্যমে রাস্তা, ব্রিজ, কালভার্টের মতো অবকাঠামো উন্নয়ন সহ উপজেলা পরিষদ ভবন, থানা প্রশাসন ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পশু হাসপাতাল, স্কুল কলেজের বহুতল ভবন নির্মাণ এবং এ অঞ্চলে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করেছেন। আমরা যে উন্নয়ন পেয়েছি, যেটা স্বাধীনতার পরবর্তী মুহূর্তে বিগত সরকারগুলো তা করতে পারে নাই। জনগণ এখন ধাপ্পাবাজি, মিথ্যাবাজি এগুলো পছন্দ করে না। জনগণ পছন্দ করে শুধু কাজ। মুর্শিদাবাদের উন্নয়নে এত আকৃষ্ট হয়েছে, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে অনেক কিছুতে ওনার অবদানের শেষ নেই। নারীদের জন্য তিনি সমাজ সেবার জন্য এগিয়ে এসেছেন। উনি ব্যক্তি হিসাবে অনেক ভালো, ওনার তুলনা হয় না। গ্রামের অলিগলিতেও মাটির রাস্তা দেখা মেলা এখন দুষ্কর। অজপাড়া গায়েও পৌঁছে গেছে বিদ্যুৎ। আমি আজকে প্রায় 29 বছর এই দলের সাথে সংযুক্ত। আমার দেখা মতো উনি অত্যন্ত সৎ, নির্ভীক এবং কর্মী বান্ধব একজন এমপি। তিনি একজন ভালো মানুষ এবং সকলের শ্রদ্ধার প্রাপ্ত। মুর্শিদ আলম একজন সৎ ব্যক্তি। উনি গত 5 বছরে সেনবাগে যে আমূল পরিবর্তন করেছেন, রাস্তাঘাট, পোল, কালভার্ট, থানা ভবন, অনেক ভবন উনি তৈরি করেছেন। হাসি ফুটেছে স্বাধীনতার সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের মুখেও। এটাই আমাদের কাছে শান্তি লাগতেছে, কারণ আগে মুক্তিযোদ্ধারা অনেকেই ঠেলা গাড়ি চালাইতেন, মাছ বিক্রি করতেন, রিক্সা চালাইতেন, দিন মজুরি করতেন। এখন কেউই কোনো এই ধরনের কোনো কাজ করতে হচ্ছে না। আর মাত্র কয়েকদিন পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতি 5 বছর পরপর দেশের দায়িত্বভার হাতে তুলে নেয় সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন এবারও নিজেদের উন্নয়নের কাণ্ডারিকে বেছে নিতে ভুল করবে না নোয়াখালী 2 আসনের ভোটাররা। নোয়াখালী থেকে মাসুদ মুস্তাহিদ, আরটিভি। নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। সকালে গির্জায় গির্জায় চলে যিশু ভক্তদের প্রার্থনা। মুক্তা মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেওয়াজ। খ্রিস্টান ধর্মমতে বেথলেহেমে মানব জাতির ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটেছিল যিশু খ্রিস্টের, যিনি মানব জাতিকে সত্য ন্যায়ের পথ দেখানোর পাশাপাশি সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে পৃথিবীতে এসেছিলেন। তার জন্মক্ষণকে স্মরণ করতেই বিশ্বজুড়েই এত আয়োজন। কমতি ছিল না রাজধানীর গির্জাগুলোতেও। তেজগার ক্যাথলিক গির্জা এবং মিরপুর ব্যাপটিস্ট চার্চে প্রার্থনায় সামিল হন হাজারো যিশু ভক্ত। ধর্মীয় ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যাশা তাদের। সবাই একসাথে শান্তিতে থাকুক, হিংসা বিদ্বেষ ভুলে সবাই যেন ভালোভাবে, সুন্দরভাবে একসাথে বসবাস করতে পারি। চার্চে যিশু খ্রিস্টের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ মহাসচিব উইলিয়াম প্রলয় সামাদ্দার। এ সময় ধর্মীয় গুরু প্যাট্রিক ডি রোজারিও দৈনতা ও সংকীর্ণতা কাটাতে বড়দিনের বাণী মানব জাতির জন্য বড় সহায় বলে মত দেন। তিনি পৃথিবীতে এসেছিলেন এবং আমার জন্য, আপনার জন্য তিনি ক্রুশে তার জীবন দিয়েছেন, এবং এই ক্রুশের জীবন দানের মধ্য দিয়েই আমার যে স্যালভেশন, যে পরিত্রাণ নিশ্চিত হয়েছে। যিশু জন্মগ্রহণ করেছেন বেথলেহেমে। বেথলেহেম একটি অপরিচিত জায়গা, কেউ চিনে না, অথচ সেই বেথলেহেম বেথেল হয়ে গেল। দেশের গির্জা সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এর আগে রাজধানীর কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথিড্রালে প্রধান প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে কেক কেটে বড়দিন উদযাপনের সূচনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।
এছাড়াও আয়োজনের কমতি ছিল না রাজধানীর অভিজাত হোটেলগুলোতে। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, কূটনীতি, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা সংবর্ধনায় যোগ দেন। বড়দিন উপলক্ষে আলোকসজ্জার পাশাপাশি বঙ্গভবনে একটি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। পরে রাষ্ট্রপতি বড়দিনের কেক কাটেন। আর চার দিন পরে একাদশ জাতীয় সংসদের নির্বাচন। আমি আশা করব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নেবেন। আমি জাতির পিতার স্বপ্ন পূরণ সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। এবারে সংবাদ বিরতি, ফিরে আলো থাকছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর প্রচারে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ তিন, মাগুরা সহ কয়েক স্থানে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন। এবং 8 কোটি টাকা চুরি, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে ব্যবসায়ী আটক। সন্ধ্যার সংবাদ দেখছেন আরটিভিতে, সঙ্গে রয়েছে আমি সাফিন আহমেদ তরি এবং আমি সাবিন শাকামিম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা শোভাযাত্রা নিয়ে চষে বেড়াচ্ছেন নিজ নির্বাচনী আসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন শেষ মুহূর্তে সমর্থন বাড়াতেই চালিয়ে যাচ্ছেন জোর প্রচার। অন্যদিকে ঐক্যফ্রন্ট ও জাতীয় পার্টির প্রার্থীদের অভিযোগ গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে। রাজধানী নির্বাচনী প্রচার নিয়ে আরো জানাচ্ছেন জাহিদ রহমান। চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে নিজ নির্বাচনী এলাকা চষে বেরিয়েছেন ঢাকা 17 আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। তার দাবি চারিদিকে নৌকার জোয়ার। বলে ভালোবাসি আপনাকে, আপনি কাজ করবেন আমরা জানি। সারা দেশে নৌকার জোয়ার উঠেছে, এই জোয়ার থামান নয়। এদিকে একই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিজেপির আন্দালিব রহমান পার্থর প্রচারণা ধানেশিস প্রতীকের অল্প কিছু পোস্টারে সীমাবদ্ধ। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদও লড়ছেন এই আসনে। তার অনুপস্থিতিতে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। পোস্টার ছিঁড়ে আরম্ভ করেছে এবং আমাদের ব্যানার কেটে নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের প্রিয় চেয়ারম্যান আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন। এদিকে ঢাকা 9 আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির আফরোজা আব্বাস নির্বাচনী কর্মসূচি থাকলেও বাধার মুখে বেরোতে পারেননি বলে অভিযোগ করেছেন। প্রতিদিনই আমি হামলার শিকার হচ্ছি, আমার শত শত নেতাকর্মী আঘাতপ্রাপ্ত হচ্ছে আমাকে সেভ করতে গিয়ে। তো 1774 বাসাবদ্ধ পুরো থানা তো ব্লক করতে পারে না, তো আমি ওই থানাতেই নাকি ঢুকতে পারবো না। অন্যদিকে নৌকার প্রতীক নিয়ে একই আসনের পদঘাট চষে বেরিয়েছেন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী। আমরা শুনলাম যে ওনারা ওনাদের কর্মসূচি পালন করতে চায়, আমি সাথে সাথে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রত্যাহার করে নেই। মঙ্গলবার ছুটির দিনে রাজধানীর সবকটি আসনে ছিল প্রার্থীদের জমজমাট প্রচার। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ভোটের মাঠের খবর। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ সহ ভাঙচুরের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌকা প্রার্থীর ভোটের প্রচারে গণসংযোগ লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় 3 জন দগ্ধ হয়েছে। দুপুরে সীতাকুণ্ড উপজেলার
মাদাম বিবির হাটে চট্টগ্রাম চার আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচারে হামলার এই ঘটনা ঘটে। এদিকে ঝালকাঠি এক আসনের রাজাপুর উপজেলার গালোয়া ইউনিয়নের চড়াখালি গ্রামে আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। মাগুরা দুই আসনের সোমবার রাতে শালিখা ও মোহাম্মদপুরে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদারের চারটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া সাতক্ষীরা এক তালা কলোর আসনে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। ভোটে টাকা ছড়ানোর অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে 8 কোটি টাকা সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যবসায়ী আলী হায়দার ইউনাইটেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। দুপুরে তার অফিস থেকে ভোটারদের তালিকাও জব্দ করা হয়। উদ্ধার করা হয় 10 কোটি টাকার চেকও। র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বললেন, ভোটে টাকা ছড়ানো বন্ধে কঠোর অবস্থানে র্যাব। এ চক্রের সঙ্গে জড়িত বাকিদের অচিরেই গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। ১৭তম বার্ষিক সাধারণ সভা করেছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নভো টাওয়ারে এক রেস্টুরেন্টে এই বার্ষিক সাধারণ সভা হয়। সভায় সমিতির যুগ্ম মহাসচিব ইসমাইল করিম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করেন বর্তমান সভাপতি আরিফুর রহমান মিনা। এ সময় অটোমোবাইল ওয়ার্কশপ সেক্টরে ভ্যাট সহ নানা জটিলতা বন্ধে নতুন সরকারের সহযোগিতা চান বক্তারা। অনুষ্ঠানে কক্সবে অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক এফবিসিসিআইর সাবেক পরিচালক আব্দুল হক প্রধান অতিথি ছিলেন। সভায় জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মাননা দেওয়া হয়। হাতিরপুল ও ধানমন্ডি সেন্ট্রাল রোডে যানবাহন চলাচলের জন্য জায়গা ছেড়ে দিয়েছে এনা গ্রুপ। দীর্ঘদিন ধরে সংকীর্ণ রাস্তার জন্য সৃষ্টি হতো যানজট। এই এলাকার এমপি শেখ ফজলে নূর তাপসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও এলাকাবাসীর উদ্যোগে প্রায় 5 ফুট জায়গা ছেড়েছে এনা। গেল রাতে পুরোদমে চলে রাস্তার সংস্কারের কাজ। রাস্তার জন্য জায়গা ছাড়ায় খুশি এলাকাবাসী। মানে সদস্য ব্যবসা শেখ ফজলে নূর তাপসের, ওনার কথায় উনি যে জায়গা ছেড়েছেন, এই জন্য আমি এনা প্রপার্টিসের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই রাস্তাটি আমাদের সেন্ট্রাল রোডবাসী এবং ঢাকা সিটির অনেক লোকই এটার জন্য উপকৃত হবে। আবারও সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। আফগানিস্তানের কাবুলে সরকারি ভবনে আত্মঘাতী গাড়ি বোমা ও বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তা সহ নিহত 43 দায় স্বীকার করেনি কেউ। এবং বক্সিং ডেতে সাদা পোশাকে মাঠে নামছে ক্রিকেটের 6 পরাশক্তি। সিরিজে এগিয়ে যেতে মেলবোর্নে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ফুটবল প্রসঙ্গ, স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে কাল নবাগত বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল 4:30। দীর্ঘদিন শিরোপা খরায় ভোগা শেখ রাসেল এবার ফাইনালে উঠেছে সাইফুলবাড়ি টিটুর হাত ধরে। ফাইনালে কখনো না হারা কোচের অধীনে শিরোপা উদযাপনে আশাবাদী শেখ রাসেল। জয়ের জন্য প্রস্তুত ইঞ্জুরি মুক্ত স্কোয়াডও অভিজ্ঞতায় এগিয়ে তারা। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তার দিকে নজর দিচ্ছে বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ অস্কার উইলিয়াম ক্লোজার হাত ধরে ফেডারেশন কাপের পর দ্বিতীয় ফাইনালে নবাগত দলটি। আত্মবিশ্বাসী দল ধরে রাখতে চায় নিজেদের উন্নতির ধারা। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম গুলো জানাচ্ছি আরো একবার। আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসে না মন্তব্য ওবায়দুল কাদেরের। নির্বাচন বানচালে বিএনপি জামাতকে সহায়তা করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, অভিযোগ রহমানের। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে গেল জাতীয় ঐক্যফ্রন্ট। সিইসির কাছে কোনো প্রতিকার পাননি দাবি মির্জা ফখরুলের। শেষ মুহূর্তেও সারা দেশে তুঙ্গে নির্বাচনী প্রচার। ছুটির দিন হওয়ায় বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভ বড়দিনে আজ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 30 ডিসেম্বর নির্বাচনে ভোট দিতে সব ধর্ম ও বর্ণের মানুষের প্রতি আহ্বান রাষ্ট্রপতির। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবচেয়ে সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।